খেল আর খেলোয়ার বিরুদ্ধে রাজ্য সরকারের একটা হঠকারী কার্য। হঠাৎ পাঞ্জাবাড়ির রোলার স্কেটিং গ্রাউন্ডত চলিল সরকারের জেসিবি। গ্রাউন্ডত চলি আছিল গ্রীষ্মকালীন রোলার স্কেটিং কর্মশালা আর এশিয়ান গেমসত পদক জয়ী প্রশিক্ষকে প্রশিক্ষণ দিয়ে আছিল সেই ছাত্র ছাত্রীসকলক। আর কোনো ধরনের জাননী প্রদান নকরাক হঠাৎ আহিলে আর জেসিবি লৈ ভাঙি পেলালে সেই গ্রাউন্ডখন। আর প্রশিক্ষণত অংশগ্রহণ করবলে আহি হতবাক হয়ে পড়িল ছাত্র ছাত্রীসকল। স্কেটিং গ্রাউন্ডর মাটি সরকারে লবলৈ গৈ ভাঙি পেলালে সেই গ্রাউন্ডখন। আর সেই সময়তে তাতেই প্র্যাকটিস করে আছিল একাংশ ছাত্র ছাত্রীয়েলোক প্রশিক্ষণ দি থাকা হয়েছিল। আর প্রশিক্ষণের মাজতেই সকল বন্ধ করে হঠাৎ আহি সেই গ্রাউন্ডখন ভাঙি পেলোয়া হল। আর নির্বাচন আয়োগের কার্যালয়ক অধিক মাতি দিবলৈ এই কাণ্ড সংঘটিত করলে। মেট্রোপলিটান গার্লস হাইস্কুলের নামত সেই মাতিখিনি আছিল আর হঠাৎ বুলডোজার লগায় শুকুরবারে ভাঙি পেলোয়া হল স্কেটিং গ্রাউন্ড। 2019 চনতে নির্মাণ করা হয়েছিল পাঞ্জাবাড়ির সেই রোলার স্কেটিং গ্রাউন্ড। আর স্কেটিং গ্রাউন্ডর মাতির বাবদ স্কুল কর্তৃপক্ষক মাহিলি ভাড়া দিয়ে আসছিল প্রশিক্ষণ কেন্দ্রে। প্রায় 8 লাখ টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছিল সেই স্কেটিং গ্রাউন্ডখন। অসমক স্পোর্টস হাব করার কথা কোয়া এখন সরকারের এই কার্যত এতিয়া সকল আচরিত হয়ে পড়েছে। আশ্চর্যজনক একটা ঘটনা সংঘটিত করেছে। সরকারের হঠকারিতার বিরুদ্ধে খেলোয়াই আর অভিভাবকর তীব্র প্রতিবাদ দেখা গেছে। আমার কেম্প চলি আসছিল যা 21-র মানে ওপেনিং সেরিমনি হয়েছিল আর আমার বিক্রম স্যারে মাহি খাই আসছিল। ইন্টারনেশনাল প্লেয়ার হয় কমসে কম 24 ইয়ার্স স্কেটিং করে আমার শিখাব আছে কিন্তু এটা আমি এটা জাগাই নাই, আমি কত শিকিম এইটাই আর আমি গভর্নমেন্টক কব কারণে কই আছো। আর কিহর কারণে ভাঙিছে? কিহর কারণে? পার্কিংয়ের কারণে ভাঙিছে বলে। হ্যাঁ, পার্কিংয়ের কারণে হয়েছে। এটা কি করি মানে বনাব পার্কিং করব বলে পার্কিং করব এইবোর কারণে। আর ইমান ডাঙর গ্রাউন্ড এটা নহুতে স্টুডেন্ট কি মানে ইয়াতে কি মান আছে? হ্যাঁ, এটা বাইরে বেলেগ একটা আছে স্টুডেন্ট।